আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো। জামার কোমরের এখানে আমি সুন্দর ডিজাইনের একটা লটকন দিয়েছি, এছাড়াও লেস দিয়ে বুকের অংশে এবং গলার অংশে একটা ডিজাইন করেছি। জামাটি 12 থেকে 13 বছরের মেয়েদের মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে, আর এটা তৈরি করতে আমার 2.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো প্রথমে আমি জামার ওপরের পার্ট তৈরির জন্য 18 ইঞ্চি পরিমাণ কাপড় বড় কাপড় থেকে কেটে আলাদা করে নিয়েছি। তো কাপড়টি কিন্তু 2 পার্টে রয়েছে, আমি আরও একবার ভাঁজ করে কাপড়টিকে 4 পার্ট করে নিলাম। এরপর কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার জন্য 2.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি, এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 5.25 ইঞ্চি পরিমাণ। এরপর এখানে সোজা করে প্রথমে একটা দাগ কেটে নিতে হবে, এবং এই পাশ থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে। এরপর স্কেলটিকে এইভাবে করে ধরে সামনের গলার জন্য ভি আকৃতির একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর পুটের মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ, এবং আর্মহোলের জন্য ওপর থেকে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে, এরপর রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে বডির মাপটা নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 30 ইঞ্চি, 30-এর 1/4 7.5 ইঞ্চি, এবং 1.5 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। এরপর ওপর থেকে ফিতা ধরে এখানে আমি 14.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, 1 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। এরপর এইখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি, এবং বডি যেহেতু 7.5 ইঞ্চি নিয়েছিলাম তাই এখানেও 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এখন যেটা করতে হবে, এ দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো এখান পর্যন্ত কাপড়টিকে কাটার পর এভাবে করে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিতে হবে, এবং এরপরে সামনের পার্টের কাপড়টিকে ভাঁজ করে গলার অংশটিকে কাটতে হবে। দেখুন, এরপর একই রকমভাবে এই কাপড়টিকে আবারও ভাঁজ করে নিতে হবে, এবং গলার চওড়াটা 2.25 ইঞ্চি নিচ্ছি, এবং পেছন পার্টের গলার লম্বা 5 ইঞ্চি নিলাম। এরপর আবারও এভাবে করে একটা বক্স বানিয়ে নিতে হবে, এবং পেছন পার্টের গোল গলার জন্য রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। তো দেখুন, পেছন পার্টের গলার অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমাদের জামার নিচের অংশটা কাটিং করতে হবে। তো বাকি কাপড়টিকে প্রথমে আমি এইভাবে করে মেলে নিচ্ছি, এরপরে নিচের পার্টের লম্বার মাপ অনুসারে কাপড়টি কেটে নিব। এখানে জামার নিচের পার্টের লম্বাটা হবে 27 ইঞ্চি পরিমাণ, কিন্তু 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য, তাই আমি 29 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এইভাবে করে এক মাথা থেকে 29 ইঞ্চিতে মার্কিং করে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে কেটে ফেলতে হবে। তো এটা দিয়ে যে কোনো একটা পার্ট তৈরি হবে। আরও একটা পার্ট তৈরির জন্য বাকি কাপড়ের ওপর আগের কাপড়টিকে রেখে আগের কাপড়ের মাপে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু জামার নিচের পার্টের কাপড় দুটি বের হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি কাপড় থেকে জামার হাতার কাপড়টা কাটিং করতে হবে। তো এখানে আমি রুমাল হাতা তৈরি করব, আর রুমাল হাতা তৈরির জন্য কাপড়টির এক মাথা থেকে 16 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে কেটে আলাদা করে নিতে হবে। আমি যেহেতু 3 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম তাই এখানে প্রায় 1/2 গজ পরিমাণ কাপড় বেশি হয়ে যাচ্ছে। 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু পুরো জামাটি আমি তৈরি করেছি। তো কাপড়টিকে কোনাকুনিভাবে একটা ভাঁজ দিয়ে এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এরপর দুই দিকে এইভাবে করে রাউন্ড করে দাগটিকে বাড়িয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে একই সাথে দুটি হাতা বের হয়ে যাবে। আর এখানে কিন্তু হাতাটি ডাবল কাপড়ের হবে, দেখতেই পাচ্ছেন। তো মাঝখান থেকে কাপড়টিকে আলাদা করে নিতে হবে, তাহলে কিন্তু একই সাথে দুটি হাতা আলাদা হয়ে যাবে। এই যে দেখুন, দুটি হাতা আমাদের খুব সহজে বের হয়ে গিয়েছে। এখন আমি গলায় পাইপিং বসানোর জন্য একটা 1 কালার পাইপিনের কাপড় কেটে নিব। তো কাপড়টিকে এইভাবে করে রেখে একটা স্কেল বাঁকা করে রেখে এক স্কেল থেকে একটু বেশি চওড়া করে এভাবে করে দাগ কেটে নিতে হবে। তো আপনাদের যতগুলো পাইপিনের কাপড়ের দরকার হবে আপনারা ততগুলো দাগ এইভাবে করে কেটে নেবেন। তো দেখুন, এখানে আমি বেশ কয়েকটি পাইপিনের কাপড় কেটে নিয়েছি, দুটি কাপড় এইভাবে করে জোড়া দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে গলার অংশে পাইপিনটা বসিয়ে দেখাবো। তো কাপড়গুলো যেহেতু ছোট রয়েছে তাই দুটি কাপড় আড়াআড়িভাবে ধরে এভাবে করে সেলাই করে নিতে হবে। আপনাদের কাপড় যদি বড় থাকে তাহলে কিন্তু কাপড়টিকে সেলাই করার আর দরকার হবে না। পাইপিনের কাপড়টি যদি পুরো গলার অংশটিকে কাভার করতে না পারে সেক্ষেত্রে আপনারা দুটি কাপড় এইভাবে করে জোড়া দিয়ে নেবেন। এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে, এবং পাইপিনের কাপড়টিকে সোজা করে গলার অংশের উপর এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো পাইপিনের কাপড়টিকে আপনারা অবশ্যই কিন্তু সোজা দিকে ভাঁজ করে তারপরে সেলাই করে নেবেন। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটি তৈরি করে দেখানোর জন্য। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ফিনিশিং ভালো পাওয়ার জন্য সেলাইয়ের বাইরের দিকে কিছু দূর পরপর কাপড় কেটে নিতে হবে। এরপরে পাইপিনের কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে পরিমাণ মতো উল্টিয়ে জামার কাপড়ের ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পাইপিনটিকে চিকন বা চওড়া করে উল্টো পাশে উল্টিয়ে তারপরে সেলাইটা দিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার অংশটিতে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো একই রকমভাবে কিন্তু পেছন পার্টেও পাইপিনটা বসিয়ে নিতে হবে। তো আমি সামনের পার্টে যেভাবে পাইপিনের কাপড়টা বসিয়েছি একই রকমভাবে জামার পেছন পার্টের গলার অংশেও পাইপিনটা বসিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আশা করি একবার দেখা মাত্রই বিষয়গুলো বুঝতে পারবেন। দেখুন পেছন পার্টেও কিন্তু পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে করে জামার গলার অংশগুলোতে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের জামার সামনের পার্টে লেস দিয়ে একটা ডিজাইন করতে হবে। তো আপনারা এরকম চিকন লেসগুলো বাজারে খুব অল্প দামে কিনতে পারবেন। লেসটিকে গলার অংশের উপর এইভাবে করে রেখে লেসের দুই সাইড বরাবর সেলাই করে নিতে হবে। তো নর্মাল সুতি জামাকেও কিন্তু এইরকম লেস দিয়ে অনেকটা আকর্ষণীয় করা যায়। তো এরপর এ সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে এরপর যে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এরপরে এই পাশেও আরও একটা লেস বসিয়ে নিতে হবে। আর এই লেসটা কিন্তু জামার ওপরের পার্টের একদম নিচ বরাবর একটু বাঁকা করে বসাতে হবে। তো আমি যেভাবে বসাচ্ছি ঠিক এইভাবে করে আপনারা জামার সামনের পার্টে লেসটিকে বসিয়ে নেবেন। এই তো আমি বাঁকা করে একদম নিচ পর্যন্ত লেসটিকে বসিয়ে নিয়েছি, এখন এই পাশ দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিব। তো দেখুন সামনের পার্টটা কিন্তু ডিজাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের লেসের এই কোণাতে একটা লটকন দিতে হবে। তো এই লটকনটা আমি অফ ক্যামেরায় আগে সেলাই করে নিয়েছি, আর লটকন তৈরির ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন। ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গিয়েছিলো তাই এই ভিডিওর মধ্যে আর লটকন তৈরির নিয়মটা দেখাইনি, অবশ্যই আপনারা সামনের ভিডিওতে লটকন তৈরির নিয়মটা দেখতে পাবেন। তো এখন ঠিক এইখানে লটকনটিকে রেখে এই অংশটিকে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জামার ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টিকে কুচি দিয়ে জোড়া দিতে হবে। তো এ তো কাপড়টিকে উল্টো করে রেখে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছে। তো এভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু কুচি দিয়ে নিতে হবে। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের কিন্তু সামনের পার্টে কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর একবার সেলাই করার পর আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। তো দেখুন সামনের পার্টের কাপড়টা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সেমভাবে পেছন পার্টের ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা কুচি দিয়ে জোড়া দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় পেছন পার্টের কাপড় দুটিকে জোড়া দিয়ে নিয়েছি। এখন সামনের পার্টের ওপর পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। তো কাপড় দুটিকে এভাবে করে মিলিয়ে ধরে ব্যাক স্টিচ দিয়ে আপনারা কাঁধের অংশটা জোড়া দিয়ে নেবেন। তো এতে একবার সেলাই করার পর আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো 12 থেকে 13 বছরের মেয়েদের জন্য এই ডিজাইনের জামাটা তৈরি করতে 2.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। আপনারা যদি আপনাদের বাচ্চার বয়সের মাপ অনুসারে কী পরিমাণ কাপড় কিনবেন এটা বুঝতে না পারেন তাহলে আপনাদের বাচ্চার বয়সটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু বয়সের জন্য কী পরিমাণ কাপড় লাগবে। তো কাঁধের অংশটুকু জোড়া দেওয়ার পর এখন আমাদের জামার হাতা জোড়া দিতে হবে। তো এর জন্য হাতার কাপড়টিকে নিয়ে প্রথমে এভাবে করে সমান করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং মাঝখানে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এখন এই কাটা অংশটিকে জামার কাঁধের অংশের ওপর এইভাবে করে রেখে মাঝখান থেকে হাতাটিকে জোড়া দিতে হবে। তো এখানে কিন্তু জামার কাপড়টিকেও সোজা করে রাখা আছে এবং হাতার কাপড়টিকেও সোজা করে রেখে সেলাই করে নিচ্ছি। তো এই তো একদম শেষ পর্যন্ত এভাবে করে সেলাই করে নিতে হবে।
তো হাতাতে যদি এক্সট্রা কাপড় থাকে তাহলে বডির মাপ অনুসারে সেটা কেটে ফেলতে হবে। তো আবারও মাঝখান থেকে অপর সাইড পর্যন্ত এখন সেলাই করে নিব। এই পাশ থেকেও কিন্তু হাতার বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে। তো একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন এক পাশে হাতা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, একই রকমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় একইভাবে অন্য পাশের হাতাটি জোড়া দিয়ে নিয়েছি। এখন জামার কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং জামার হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই বসিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে হাতার মুহুরির মাপটা মেপে নিয়ে তারপরে সেলাইটি শুরু করতে পারেন। তো আমি চাচ্ছি জামার কোমরে ফিতা দিতে, তাই ফিতাটিকে এইখানে রেখে বাকি অংশটুকু একইভাবে সেলাই করে নিচ্ছি। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু জামার দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন জামার নিচের অংশটিকে উল্টো দিকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিতে হবে এবং আরও একটা ভাঁজ দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো এভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং লটকন তৈরির ভিডিওটি ইনশাআল্লাহ আমি আগামী কয়েকদিনের মধ্যে আপলোড করব, সেখান থেকে আপনারা লটকন তৈরির নিয়মটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।